স্থির তড়িৎ বোঝার জন্য এটি একটি বেশ মজাদার অ্যাক্টিভিটি। এটার জন্য লাগবে শার্প অ্যান্ড পেন্সিল, প্লাস্টিক স্ট্র, পেপার কাপ এবং আরও কয়েকটা জিনিস। প্রথমে পেন্সিলটিকে লম্বালম্বি দাঁড় করানোর জন্য পেপার কাপটিকে স্ট্যান্ড হিসাবে ব্যবহার করো। এখন একটি পেপারের টুকরো নাও আর এটিকে ফোল্ড করো মাঝ বরাবর। আবার আড়াআড়িভাবে এটিকে ফোল্ড করো, অর্থাৎ মাঝবিন্দু মধ্যবিন্দু পাওয়ার জন্য এটাকে আমরা ফোল্ড করলাম। ঠিক মধ্যবিন্দুতে ব্যালেন্স করো পেন্সিলের ওপর পেপারটি, এটি যেন সহজেই ঘুরতে পারে। একটি টিস্যু পেপার নিয়ে স্ট্রয়ের ওপর ঘষো। ঘষার ফলে কিছু ইলেকট্রিক্যালি চার্জ আধান স্ট্রতে ট্রান্সফার হবে। এখন স্ট্রটিকে যদি পেপারের সামনে নিয়ে আসো তাহলে দেখবে স্ট্রটি ঘোরানোর সাথে সাথে পেপারের টুকরোটিও ঘুরতে শুরু করেছে। ইটস লাইক আ ম্যাজিক। স্ট্রটা যেই দিকে নিয়ে যাও পেপারটিও সেই দিকেই স্ট্রয়ের পথটি অনুসরণ করে। খুব দারুণ অ্যাক্টিভিটি স্থির তড়িৎ বোঝার জন্য। এখানে দেখো স্টুডেন্টসরা অ্যাক্টিভিটি বানাচ্ছে আর দারুণ মজা নিচ্ছে।